নমস্কার, আজ মহাসপ্তমী। আমরা আছি মেফেয়ার ইউনিক টুতে, বংহাটের পক্ষ থেকে সেরা ঢাকি বাছাই পর্বে। আমার সঙ্গে আছেন মিস্টার সব্যসাচী গুপ্ত। উনি এই আবাসনের একজন বাসিন্দা। যেখান থেকে দাঁড়িয়ে ওনারা কোনো ঢাকি আলাদা করে নিয়ে আসেন না, ওনারা যেহেতু নিজেরাই পুজো করেন তাই উনি নিজে ঢাকটা বাজান। তো স্যার, আমরা যাচ্ছি আপনার ঢাক বাজানোর পর্বে। শুরু করছি ঢাকের পালা। এই আবাসনের সব্যসাচী স্যার এতটাই ভালো বাজালেন, তো আমরা একটু জেনে নেব উনি কত বছর বাজাচ্ছেন। না না, আমি যার শখে বাজাই। আমরা এখানে 8 বছরের পুজো এটা আমাদের। প্রতি বছরই আমরা চেষ্টা করি মাঝে মাঝে ঢাকি আনার, মাঝে মাঝে আসে না, তা আমরা নিজেরাই বাজাই এটা আর কি। সত্যি একটা অভিনব কনসেপ্ট, যেখান থেকে দাঁড়িয়ে অনেকেই কিছু শেখার আছে। ঢাকি না আসলেও যে নিজেও ঢাক বাজানো যায় সেটা কিন্তু আমাদের সব্যসাচী স্যার দেখিয়ে দিয়েছেন। তো অসংখ্য ধন্যবাদ স্যার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো ভালো থাক, পুজো খুব ভালো কাটান, পুজো খুব ভালো কাটুক। ধন্যবাদ ধন্যবাদ স্যার।